জেলবন্দি ভাইদের ফোঁটা দিলেন পুলিশ দিদিরা। বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। পুলিশের এহেন উদ্যোগে খুশি সাজাপ্রাপ্ত ভাইরা। ভাইফোঁটার দিনে এক অভিনব উদ্যোগ নিল বসিরহাট পুলিশ জেলার পুলিশ। এদিন জেলার মহিলা পুলিশের পক্ষ থেকে জেলে বন্দি কয়েদিদের ভাইফোঁটা দেওয়া হয়। প্রায় শতাধিক জেলবন্দিকে দেওয়া হয় এই ফোঁটা। মিষ্টি মুখের পাশাপাশি সামনেই শীত, সে কথা মাথায় রেখে তাদেরকে দেওয়া হয় শীতবস্ত্র। পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগে খুশি সাজাপ্রাপ্ত বন্দিরাও। ভাইফোঁটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ জেলার পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বাড়ুই, অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ, বসিরহাট থানার আইসি প্রেমাশিস চট্টরাজ, জেল সুপার সৌম্য মুখার্জি ও মহিলা পুলিশ কর্মীরা। মেলবন্দর আছে আজকে একটু ভাতৃদ্বিতীয়া। আজকে যারা এখানে কারেকশনাল হোমে যারা আছেন তাদের সঙ্গে একটা ইন্টারাকশন হলো, তাদের সঙ্গে যে ভাতৃদ্বিতীয়ার মেলবন্ধন একটা আত্মীয়তা সেটা হলো, এবং তার মধ্যে একটা বার্তাও তাদের মধ্যে যাবে যে কারেকশন হোমে না থেকে আরো ভালোভাবে পুকুরে জীবনযাপন করা যায়। আমরা তাদেরকে ভাইফোঁটা দিয়েছি আজকে, এবং সঙ্গে সঙ্গে কিছু শীত বস্ত্র তাদেরকে প্রদান করা হয়েছে। এই বিশেষ দিনে জেলবন্দি ভাইরা বোনেদের অভাব না বুঝতে পারেন, সেই জন্যেই এই উদ্যোগ বলে দাবি পুলিশের। পুলিশ বোন বা দিদিদের কাছ থেকে ফোঁটা পেয়ে আপ্লুত বন্দি ভাইরাও, খুশি বাংলাদেশি ভাইরাও। আজকে বসিরহাট থানা আবাসিক কেন্দ্রের পক্ষ থেকে এখানে ভাই ফোঁটা দীপাবলি ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট।